আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ইন ইংল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ খুব সুন্দর একটা ওয়েদার। তো এই ওয়েদারে আমি এসেছি আজ একটু দূরে, আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে এসেছি। এই জায়গাটাকে বলে কপিস। তো এখানে আসার কারণ হলো, আমি শুনেছি এখানে খুব সুন্দর একটা গ্রোসারি শপ। তো এখানে সব কিছু মিলে তো আজ আমি সেই গ্রোসারি শপে যাব। তো ভাবলাম আমি একা যাব কেন, আপনাদেরকে নিয়েই যাব সেই গ্রোসারি শপে। যারা ইংল্যান্ডে থাকেন, যেমন আমি যেখানে থাকি ওল্ড আম রয়টন রস্টেল, তাদেরকে দেখালাম যে আপনারা একবার হলো ভিজিট করবেন সেই শপে, দেখে নেওয়া যাক প্রথমে শপটার নামটা কী। আর যারা আমার বন্ধুরা আউট অফ ইংল্যান্ডে থাকেন, যেমন বাংলাদেশ মিডল ইস্ট, আপনাদেরকে আরেকটা গ্রোসারি শপ দেখালাম বরাবরের মতো। আপনারা দেখলেন আমাদের ইংল্যান্ডের গ্রোসারি শপগুলোতে কী কী মিলে এবং কী কী পাওয়া যায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন, এখন দেখে নেওয়া যাক আমি কপিসে যাব, সেখানে একটা গ্রোসারি শপ, সেই গ্রোসারি শপে কী কী পাওয়া যায় এবং কোথায় পড়েছে সেই শপ। তো চলুন বন্ধুরা, প্রথমে গাড়ি দিয়ে যেতে হবে, একটু দূরে আছে শপটা। আমি এখানে একটা পার্কিংয়ে ছিলাম, তো এখন এখান থেকে অনেক দূর, তাই ভাবলাম গাড়িটা নিয়েই যাই। তো সেখানে গিয়ে দেখি পার্কিং আছে কি না। খুব সুন্দর একটা রাস্তায় আসলাম, দেখি এখান থেকে আর কত দূর যেতে হবে। আমাকে একজন আর এই লোকেশনটা বলে দিয়েছেন, তাই আমি এখানে এসেছি। আমি এসবে আর কখনো আসিনি, বলেছেন এখানে অনেক কিছু মিলে, খুব ভালো ভালো জিনিস মিলে, উন্নত মানের জিনিসগুলো মিলে। তো আজ আসলাম এই শপটাতে, দেখে নিই এই শপটা কোথায় পড়েছে। তো বন্ধুরা, এই হলো আমার সেই শপটা, কপিসে পড়েছে, এম এ ব্রাদার্স। আপনারাই দেখেন অনেক বড় একটা শপ। তো এখন আমি শপের ভিতরে যাব, শপের খুব সুনাম আছে এই শপটার, কপিসের মধ্যে অনেক কোয়ালিটি সম্পন্ন। এই যে প্রথমেই দেখে নিন আপনারা অনেক মাল, এই যে দেখেন এখানে ভেজিটেবল, সব ভেজিটেবল এখানে পাবেন আপনারা। এই যে বক্স আছে, অনেক কিছু আছে, এই যে খুব সুন্দর করে রাখানো হয়েছে এখানে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, প্লিজ সামার আসছে, তাই এই যে দেখেন মেলন বন্ধুরা, এই যে দেখেন এখানে এসে একটা জিনিস পেয়ে গেলাম, বাংলাদেশের কাঁঠাল। আর তো কোনো শপে এখনো দেখিনি আমি। এই যে দেখেন, এই হলো এই এই এম এ ব্রাদার্সের আসল জিনিসটা। ওরা প্রত্যেকটা জিনিসই প্রথমেই নিয়ে আসে, কারণ অনেক বড় শপ তো এখানে কপিসের মধ্যে। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কাঁঠালগুলো, ওরা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে। এই যে দেখেন খুব ভালো একটা কাঁঠাল হবে। যাই হোক, আজ তো আমি কাঁঠাল নেব না, কাঁঠালের জন্য আসিনি আমি, শুধু এসেছিলাম শপটার জন্য, এসে পেয়ে গেলাম কাঁঠাল, খুব সুন্দর সুন্দর কাঁঠাল। তো আমি আরেকদিন কাঁঠাল কিনবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে। তো আজ আর কাঁঠাল কিনবো না, আজ শুধু শপটাকে দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে, হয়তো ভিডিওতে ভলিউমটা একটু অন্যরকম আসবে, তো আমার বিশ্বাস আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। এম এ ব্রাদার্স, এই যে আপনারা যত কিছু প্রয়োজন আছে সব কিছু এখানে পাবেন আপনারা। আর এসব ব্লগিং ভিডিওটা একটু লম্বা হয়, তো আপনারা তো প্রত্যেকটা ভিডিও দেখেন আমার, তো আশা করবো এই ভিডিওটা আপনারা দেখবেন। এই যে রাইস, এটা পোলাও বানাতে হলে রাইস লাগে, এই যে পোলাও রাইস। এই যে দেখেন অনেকগুলো প্রায় এখানে রাখা আছে, অনেক একটা আইটেমের অনেক জিনিস এখানে পাওয়া যায়, প্রত্যেকটা গ্রোসারি তো বলি, তো এখানে এর ব্যতিক্রম কিছু নয়। এই যে দেখেন বন্ধুরা, টিস্যু দেখলে মনে হয় এখানে টিস্যুর ফ্যাক্টরি রাখা হয়েছে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একবার হলো ভিজিট করে যান এম এ ব্রাদার্সে, কারণ এখানে অনেক জিনিস পাবেন আপনাদের প্রয়োজন মতো, বেশি 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 করে পাবেন এখানে। আমাদের স্টোরটা দেখেন, এখানে পাইকারিও কিছু বিক্রি করা হয়, আর খুচরা তো আর আছেই, তাই এর জন্য এখানে দামটাও খুব ভালো, সুলভ মূল্যে সব কিছু পাওয়া যায়। এই যে দেখেন অনেক অনেক মাল এখানে, স্পাইস বলেন আর যাই বলেন, এই যে দেখেন
এদেশের অনেক শপগুলো আছে না, দেখলে মনে হয় যে বাংলাদেশের শপের মতোই, যে বাংলাদেশে আমরা যে বড় বড় বসিমালের দোকান যাকে বলে গেলে আমরা এইরকম জিনিসগুলো দেখতে পাই। তো বন্ধুরা, এখন আমি একজন বাঙালি ভাই এখানে পেলাম, এটা পাকিস্তানি শপ স্পেশালি। তো আমি ওনার সাথে একটু কথা বলবো যে উনি কেন এখানে আসেন এবং এখানে আসার কারণটা কেন। আসসালামু আলাইকুম। নিজের মাংস লাগান মনে করি আগে আমি কপিস থাকতাম, মনে ইনতে কি গেছি কি চাটার টন সব সময় আমরা ই সহ বাজার করি, তারার লগে আমরা একটা সম্পর্ক আছে বালা। আর তারার কাছে আমরা সবসময় আমি তো আই যে মনে হয় 15 বছর ধরি তারার টেকআউটের বাজার করি অন থাকি। কোয়ালিটি খুব বালা, এর বাদেও যে আম খাটল তারা বেছে যে মাছ সন্দেহ জয় বাংলাদেশ থেকে আইতা সব অন্য সব থেকে তারা কমে বেছে জয় ও তো খাটল অন্য কানো ছয় ফোন তারাই কেন ফাঁস ফোন করি বেছে। এর বাদে তারা মাছ মাংস ইয়ে খুব ভালো, আর তারা সকল স্টাফ সকল ইয়ে ফ্রেন্ডলি, সবর লোকে পরিচিত আর আমরা এলাকা আমরা বাঙালির কাছে তারা তো ব্যবসাও। আর আমরা তো আমি তো প্রায় সময় কেন আইলে চা টা খাইয়া যাই, মানে স্টাফ স্টাফ সকলের লোকে ফ্রেন্ডলি বুঝছেননি এর দায়। ওকে ওকে থ্যাংক ইউ ভাই সাহেব, ওকে আসসালামু আলাইকুম। এক একটা আইটেমের অনেকগুলো জিনিস এখানে, আমি প্রথমেই বলছি বন্ধুরা ভিডিওগুলো একটু লম্বা হবে, কারণ এটা ব্লগিং ভিডিও। তো কী দেখাবো না, যেটা দেখাবো সেটাই তো। আর খুব সুন্দর করে রাখা হয়েছে এখানে শেলফিংটা, এই যে আপনি আসলে ইজিলি পেয়ে যাবেন। আর এখানে তো অনেক বিজি থাকে, তো আজ আমি স্যাটারডে এসেছি, আর এসেছি এমন এক টাইমে যাতে আমার তোমার একটা বিজি না থাকে, কারণ আমি তো কাস্টমারকে তুলবো না, আমি শুধু এই জিনিসগুলো দেখাবো আপনারা এখানে আসলে কী কী পাবেন। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা রস্টে লল্ডাম রয়টন থাকেন একবার হলো এই শপটা ভিজিট করে যাবেন আপনারা। এম.এ ব্রাদার্স খুব নাম করা একটা শপ কপিসের মধ্যে। এখানে এসে অনেক অনেক সুন্দর জিনিসগুলো দেখতে পাবেন, নতুন নতুন জিনিস, এই যে আমি এগুলো তো দেখিনি আর এর আগে কোনো দিন। আরও তো অনেক গ্রোসারি শপে আপনাদেরকে নিয়ে গেলাম, এই যে দেখেন এই যে কেরালা পাউডার একটা জিনিস আমি আর কোনো দিন দেখিনি, এই যে দেখেন যদি আপনাদের লাগে তো আপনারা এখানে আসবেন। এই যে অনেক জিনিসের পাউডার এখানে আছে, এই যে নিম পাউডার অনেক মানুষই খুঁজেন মাঝে মধ্যে। তো আমার দেখানোর কারণ হলো এগুলো যে যারা ইংল্যান্ডে আছেন অথবা অনেক কিছু প্রয়োজন পরে আপনারা জানতে পারেন না কোথায় পাবেন, তো এই ভিডিওগুলো দেখে আপনারা জেনে নিলেন কোথায় আছে। এটা এম.এ ব্রাদার্স কপিস পড়েছে, তো আপনারা আসতে পারেন এখানে, এসে আপনাদের প্রয়োজন মতো জিনিসগুলো নিতে পারেন। আর যারা আমার বন্ধুরা আউট অফ ইংল্যান্ডে থাকেন, মিডল ইস্ট থাকেন, বাংলাদেশে থাকেন, আপনারা দেখলেন যে বাংলাদেশের ইংল্যান্ডের প্রত্যেকটা শপই বললাম তো দেখতে বাংলাদেশের মতো। তো কীভাবে সাজিয়ে রেখেছে ওরা, যদি আপনার একটা ছোট্ট শপ থাকে তো আপনিও এভাবে সাজাতে পারেন, তো এর জন্য আমার দেখানো হলো, আপনারা দেখে যদি একটু উপকৃত হন। বারপরে দেখলেন যে আমরা এদেশে সব কিছুই মিলি ইনশাল্লাহ আপনাদের দুয়াতে। এই যে দেখেন বিস্কিটের সমাহারটা দেখেন, অনেক রকমের বিস্কুট, আপনারা তো মনে করেন যে এদেশে আমরা বিস্কুট খাই না, এই যে দেখেন এদেশের উপরে আর বিস্কুট হতেই পারে না। আর এত কোয়ালিটি সম্পন্ন বিস্কুট, সব কিছু খুব সুন্দর। এই যে মুড়ি বাংলাদেশের, সব কিছু এখানে পাবেন। ভিডিওতে একটু আওয়াজ আসছে কারণ এখানে তো কিছু কাস্টমার আছে আদার সাইডে, তারপর আমার বিশ্বাস যে আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন, তো ভিডিওগুলো ভালোবাসবেন এবং ভিডিওগুলো দেখবেন। এখানে সব কিছুই মিলে শুধু এসব না, এই যে হালাল মিট, এই জিনিস কত সুন্দর করে হালাল মিটগুলো রাখা হয়েছে, ফ্রোজন জিনিসগুলো তো আছেই। এই যে দেখেন সমোসা রোল, যা কিছু আপনার প্রয়োজন ফ্রোজন সব কিছু এখানে আছে। এই যে ফিশও আছে, সন্ডে এখানে অনেক ফিশের সেল দেওয়া হয়, খুব সস্তায় মিলে এখানে দামটাও শুনেছি আমি। এই যে কিনফুরন, যদি আপনি কিনফুরন ভালোবাসেন এই যে আসতে পারেন এখানে, এসে নিতে পারেন।
এই যে বাংলাদেশের বাইম মাছ আছে এখানে সব কিছু এখানে মিলে সব কিছু এমন কিছু নেই যে আপনি এখানে পাবেন না আসলে বড় মাছগুলো দেখে নেন বড় মাছের আইটেমটা এই যে বোয়াল আছে রৌ আছে মিরকা আছে সব কিছু আছে এখানে এক কথায় সব কিছু এখানে পাবেন মাঙ্গোর সিজন তাই বাংলাদেশি মাঙ্গোটা এখানেও এসেছে এই যে দেখেছেন খুব সুন্দর মাঙ্গো বাংলাদেশ থেকে একদম ফরমালিন ছাড়া তো বন্ধুরা আমি আশা করব যারা আউট অফ এই ইংল্যান্ডে থাকেন তো প্লিজ আপনারা একবার হলো এমএ ব্রাদার্সটা ভিজিট করে যাবেন যেখানে আপনার চয়েসফুল মতো সব কিছু এখানে পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওটা তো কেমন লাগলো আপনাদের প্লিজ আমাকে জানাবেন লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন যারা আমার ভিডিওকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা এখনও করেনি প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশায় আমি আমির ভাই আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এবং আগামী সুন্দর একটা ভিডিও দেখে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম।